থাকা বিজেপি সরকারখনে তেওঁলোকে ইডি সিবিআই পুলিস আর লাঠি লাঠিরে তেওঁলোকে দেশ শাসন করে যায় কিন্তু কংগ্রেস আর ডাঙর ডাঙর অস্ত্র এটাই আছে ধৈর্য আছে শক্তি আছে আর কংগ্রেস দল হয়েছে ভারত স্বাধীন করা দল পুলিশের লাঠিলে কংগ্রেসের কর্মীয় ভয় নকরে জনতার কংগ্রেস দলের আছে কংগ্রেস দল আছে ভারত স্বাধীন করা দল বহুত কংগ্রেস কর্মী পুলিশের গুলি নিহত হয়েছে পুলিশ বহুত কংগ্রেস কর্মী এটাও জেলত আছে বহুত কংগ্রেস কর্মী পুলিশের লাঠিত আহত হয়েছে কংগ্রেস কর্মী এইবিলাক ভয় নকরে কংগ্রেস কর্মী ধৈর্য আর শক্তি আছে কংগ্রেস কর্মী রাইজক সদায় আগুয়া গিয়ে থাকবে ধরে আমার নেতা রাহুল গান্ধী ডাঙরিয়া আক্রোশমূলকভাবে বিজেপি সরকারে যে হাৰাশাস্তি কৰিছে আমি তাৰ প্ৰতিবাদত আজি কংগ্ৰেছ দলে আমি লখিমপুৰ জিলা কংগ্ৰেছ কাৰ্যালয়ৰ পৰা আমি চাৰ্কুল অফিচলৈকে আমি আগবাঢ়ি আহিছোঁ আৰু বিজেপি চৰকাৰক আমি হকিয়াই দিছোঁ যে আমাৰ নেতা ৰাহুল গান্ধীৰ ওপৰত এনেকুৱা অত্যাচাৰ নচলিব আৰু জনসাধাৰণৰ ওপৰত তেওঁলোকৰ কোনো ধৰণৰ অত্যাচাৰ নচলিব তেওঁলোকে ইমানলৈকেও কৈছে যে আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ ৰাজীৱ ভৱনৰ মুখ্য কাৰ্যালয়ত গৈ আমার কর্মী হাৰাশাস্তি কৰিছে আৰু মহিলাসকলকো সুচৰাই নিছে তেওঁলোকে হিটলাৰ শাসন নচলিব তেওঁলোকে এটা কথা জনা উচিত তেওঁলোকক ৰাইজে উচিত প্ৰত্যুত্তৰ দিব বিজেপি সরকারখনে তেওঁলোকে ইডি সিবিআই পুলিশ আর লাঠি লাঠিরে তেওঁলোকে দেশ শাসন করে যায় কিন্তু কংগ্রেস আর ডাঙর ডাঙর অস্ত্র এটাই আছে ধৈর্য আছে শক্তি আছে আর কংগ্রেস দল হয়েছে ভারত স্বাধীন করা দল পুলিশের লাঠিলে কংগ্রেসের কর্মীয় ভয় নকরে জনতার কংগ্রেস দলের আছে কংগ্রেস দল আছে ভারত স্বাধীন করা দল বহুত কংগ্রেস কর্মী পুলিশের গুলি নিহত হয়েছে পুলিশ বহুত কংগ্রেস কর্মী এটাও জেলত আছে বহুত কংগ্রেস কর্মী পুলিশের লাঠিত আহত হয়েছে কংগ্রেস কর্মী এইবিলাক ভয় নকরে কংগ্রেস কর্মী ধৈর্য আর শক্তি আছে কংগ্রেস কর্মী রাইজক সদায় আগুয়া গিয়ে থাকবে ধরে আমার নেতা রাহুল গান্ধী ডাঙরিয়া আক্রোশমূলকভাবে বিজেপি সরকারে যে হাৰাশাস্তি কৰিছে আমি তাৰ প্ৰতিবাদত আজি কংগ্ৰেছ দলে আমি লখিমপুৰ জিলা কংগ্ৰেছ কাৰ্যালয়ৰ পৰা আমি চাৰ্কুল অফিচলৈকে আমি আগবাঢ়ি আহিছোঁ আৰু বিজেপি চৰকাৰক আমি হকিয়াই দিছোঁ যে আমাৰ নেতা ৰাহুল গান্ধীৰ ওপৰত এনেকুৱা অত্যাচাৰ নচলিব আৰু জনসাধাৰণৰ ওপৰত তেওঁলোকৰ কোনো ধৰণৰ অত্যাচাৰ নচলিব তেওঁলোকে ইমানলৈকেও কৈছে যে আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ ৰাজীৱ ভৱনৰ মুখ্য কাৰ্যালয়ত গৈ আমাৰ কৰ্মীক হাৰাশাস্তি কৰিছে আৰু মহিলাসকলকো সুচৰাই নিছে তেওঁলোকৰ হিটলাৰ শাসন নচলিব তেওঁলোকে এটা কথা জনা উচিত তেওঁলোকক ৰাইজে উচিত প্ৰত্যুত্তৰ দিব